আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমরা তো ভালো আছি। তো আজকে আবার আসলাম একটা নতুন ভিডিও নিয়ে, তো আশা করি সবাই পাশে থাকবেন। তো এখানে আমি আজকে বেসন বানাবো। তো বেসন বানানোর জন্য আমি এখানে 2 কাপ বুটের ডাল নিয়ে নিলাম, আর 1 কাপ হচ্ছে মসুরির ডাল নিয়ে নিলাম, আর 1/2 কাপ হচ্ছে আমি পোলাও চাল নিয়ে নিয়েছি। তো সবগুলো একসাথে মিক্স করে নেব এখন। এই যে মিক্স করে নিলাম, তো এখন মিক্স করে আমি একটা ব্লান্ডার দিয়ে এগুলো ব্লান্ড করে নেব। তো এই যে ব্লান্ডারে নিয়ে নিচ্ছি। তো এভাবে ঘরে বসে খুব সহজেই আপনারা স্বাস্থ্যসম্মতভাবে বেসনটা বানিয়ে নিতে পারেন। তো এই যে আমি ব্লান্ডার করে নিচ্ছি। তো ব্লান্ডার করে আমি আবার চেলে নেব। চেলে নিলে যে গুঁড়া ইয়েগুলো আছে সবগুলো বাহির হয়ে যাবে। তো এখন আমি চেলে নিতেছি, চেলে তারপরে তা আমি একটা জারে ভরে নেব। তো ভরে সংরক্ষণ করে রাখবো। তো এভাবে আপনারা ঘরে বসেই খুব সহজেই বেসন বানিয়ে নিতে পারেন, তাহলে আর কোনো ঝামেলাই হয় না। আমরা তো বিদেশে থাকি, তো বেসন পেতে অনেক সমস্যা হয়। তো নিজেরাই করে নিতে পারি, নিজেরা ঘরে করে নিলে এটা আর স্বাস্থ্যসম্মত হয়। তো আমি বেসন করে নিয়েছি, করে আমি জারে ভরে নিয়েছি। তো এখানে কিছু ইফতারি দিলাম। তো যেগুলো বুট, এগুলো হচ্ছে এই দেশের একটা নারকেল দিয়ে পিঠা বানিয়েছে। তারপরে কিছু ফ্রেঞ্চ ফ্রাই আছে, এখানে হচ্ছে এটা এদেশেরই একটা খাবার। তো এই খাবারটা খুবই মজার। আর এখানে আমি 2 ধরনের জুস নিয়েছি, এটা হচ্ছে তরমুজের জুস আর ওটা হচ্ছে আমের জুস। তো 2টা জুসই নিয়ে নিয়েছি। তো এই তো আজকের সবাই, বা আমাদের চ্যানেলটা যদি ভালো লাগে সবাই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন, তাহলে আমাদের নতুন নতুন রেসিপি ও ব্লগ আপনারা দেখতে পাবেন। তো আজকের মতো এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।